اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتكم لا إله إلا الله وقال أيضا من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم ایمانের যে মৌলিক সত্তা বিষয় তার ব্যাখ্যা নিয়ে আলোচনা হইতেছিল। আল্লাহর মেহরবানিতে 6টা বিষয়ের আলোচনা হয়েছে আর 1টা বিষয় বাকি আছে। আজকে সেটার আলোচনা শুরু হবে। আলোচনা শুরুর আগে এই দোয়াটা আমরা সবাই পড়ে নেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলগনা রমজান। একা আমরা যত বেশি পারি পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের 2 মাস আগের থেকে এই দোয়াটা পড়তেন। আজ রমজানের প্রস্তুতি নিতেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله تأسكيز بشاعر على هذا সেটাকে ইমানে মুফাসসালে এভাবে বলা হয়েছে, আল বাফি বাদ আল মউত, আল বাফি বাদ আল মউত। বাস মানে দ্বিতীয়বার জীবিত হওয়া, বাদ মানে পরে, আর মৌত মানে মৌত মৃত্যুর পরে সবাইকে দ্বিতীয়বার জিন্দা করা হবে। এই যে জিন্দা করা হবে এরপরে জিন্দগিতে আর কোনো মৃত্যু নেই। একটা জীবন শুরু হলো, কবরেও চলবে আখেরাতেও চলবে জান্নাতেও চলবে। মানুষের জিন্দগিতে
মৃত্যু একবার, দুইবার না। তো সেই মৃত্যুর পরে যখন আমাদেরকে আর এক জগতে নেওয়া হবে, কবর দেওয়া হোক বা না হোক, কবর কোনো বড় কথা না, মৃত্যুর পরে সকল মানুষ আর এক জগতে চলে যায়, ওটার নাম আলামে বারজখ। আলামে বারজখ, ওখানে চলে যায়, চাই তাকে কবর দেওয়া হোক, চাই তাকে বাঘে খেয়ে যাক, তাই সে ডুবে মরুক, তাই সে পুড়ে মরুক, এগুলো অনেক রকম হইতে পারে, কিন্তু এগুলো কোন দর্তব্য নেই। দর্তব্য হলো মৃত্যুর পরেই এই লোকটা আলমে বরজখে চলে গেল। সেখানে সব মানুষের সাথে একই ধরনের প্রশ্ন করা হবে, একই ধরনের ঘটনা সামনে আসবে, এটা বিশ্বাস করতে হবে। আরবের লোকেরা এই কথাটা কোনোভাবেই মানতে পারত না। তারা বলতো মুহাম্মদ এর অন্য কথা তো যেমন তেমন, যে এইটা কিভাবে হয়, আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, বালু কণার মতো হয়ে যাব, আমাদেরকে দ্বিতীয়বার কিভাবে জীবিত করা হবে, এইটা তো বুঝে আসে না। কোরআনের অনেক জায়গায় এই আয়াতটা, এজন্য যে এইটা নিয়ে তাদের আশ্চর্য হওয়ার কোন সীমা ছিল না। এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এই জন্য এই বিষয়টাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, তা না হলে এই বিষয়ের আন্ডারে যা কথা বলা হবে এটা কিন্তু অলিয়াউমিল আখির, অলিয়াউমিল কিয়ামত দিবস, ওখানে চলে আস, ওর একটা পাঠ এটা অলিয়াউমিল আখির, শেষ দিবস, তার একটা পাঠ, যে কারণে এক হাদিসে বলা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته, যে মৃত্যু বরণ করলো তার কেয়ামত শুরু হয়ে গেল। বোঝা যাচ্ছে এই পাঠটা ওটার মধ্যেই ছিল, কিন্তু ওই জামানায় মক্কার যারা কাফের ছিল তারা এইটা নিয়ে বেশি হৈচৈ করার দরুন এটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য কোরআনে হাদিসে এটাকে ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। যদিও কিয়ামতের অংশ, তো মানুষের মৃত্যুর সাথে সাথে, মৃত্যু যখন হয়ে যায় তার রুহটা শরীর থেকে বের হয়ে আসে। রুহ কোন ধরা ছোঁয়ার জিনিস না, আল্লাহর একটা অর্ডার,
অর্ডারটা কাজ করত, পায়ের দিক থেকে গোটায় আস, মুখ দিয়ে বের হয়ে যায়। এই জন্য মানুষ বুঝে কেমনে যে এই লোকটা যে মারা যাচ্ছে, বুঝে কেমনে পায়ে হাত দিয়ে বুঝে, বডি গরম আছে, পাও ঠান্ডা, পায়ের মধ্যে কোনো অনুভূতি নেই, তার মানে পায়ের থেকে রু চলে আসছে, শেষ পর্যন্ত মুখের থেকেও চলে গেল, পড়ে থাকবে, খাঁচা খাঁচা পড়ে থাকবে, রু চলে যাবে। আর এক জগতের জিনিস, বডি তো এই জগতের জিনিস, আমাদের যে বডি তৈরি হয়েছে, হ্যাঁ, বাপের বীর্য থেকে, সেটা এইখানের খানা খেয়ে তৈরি হয়েছে, এইখানের খানা খেয়ে ওটা তৈরি হয়েছে। এখন যে আমাদের শরীর চলতেছে, বাড়তেছে, টিকে আছে, এই জমিনের বিভিন্ন জিনিস ভক্ষণ করে খেয়ে বডি এই জগতে, রু আর এক জগতে। এর জন্য মানুষ যখন ঘুমায় তখনও কিন্তু রু তার মধ্যে থাকে না, ঊর্ধ্ব জগতে চলে যায়, কানেকশন থাকে, রু বডির মধ্যে থাকে না কিন্তু কানেকশন থাকে। সে যখন জাগে তো রু সাথে সাথে চলে আসে। এই জন্য ঘুমান্ত মানুষকে হুট করে ডাকা ধাক্কা দেওয়া নিষেধ, কারণ এতে সেও জাগবে, রু আসবে, কিন্তু তখন রুহের গতি এত দ্রুত থাকবে যে সে বেসামাল হয়ে যাবে, নিজেকে সামাল দিতে পারবে না, হাত কাঁপতে থাকবে, দুর্ঘটনা করতে পারে, ঘুমাইলে চলে যায়, ঘুমাইলে চলে যায়, ওটা তো আমার ফিরে আসে, মৃত্যুর পরে যে যাবে তো কিছুক্ষণ তো ফিরবে না, কবরে রাখার পরও রু আর ফিরবে না, রু ইল্লিয়িন আরশের নিচে চলে যাবে, বৎকার একটা সিজ্জিন এই জমিনের পেটের মধ্যে, আল্লাহ জাহান্নামকে গুটায় রাখছেন, আসল আকৃতিতে না, গুছায় ভাস করে এই পৃথিবীর পেটের মধ্যে, ওটার নাম সিজ্জিন। রু আর আসবে না, ইল্লিয়িন নেক লোকদের আর বৎকারদের সিজ্জিন ওখানে চলে যাবে, কিন্তু যেখানে যাক না কেন, যখন ফেরেশতা আসে তো কানেকশন জুড়ে দেওয়া হয়, তো যেখানে থাকুক তার বডির মধ্যে অনুভূতি শক্তি চলে আসে, মুনকার নকির কি বলবে সে বুঝতে পারবে, জান্নাতি হইলে জান্নাতের নেয়ামত চলে আসতেছে, জাহান্নামী হইলে জাহান্নামের আজাব আসতেছে, সব প্রত্যক্ষ কর। তো মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, এরপরে কবরের দিকে নেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে নেক ব্যক্তি যারা
তাদের রু বলতে থাকে, রু যেখানে থাকুক ওখান থেকে আওয়াজ দেয়, যারা কান্দে করে নিয়ে যাচ্ছে, আশ্রিয়বি আশ্রিয়বি, আমাকে নিয়ে জলদি চলো জলদি চলো জলদি চলো, এ আওয়াজ দেয় রু তো কথা বলে, কেন সে তো সামনে জান্নাত দেখতে পাইতেছে, আল্লাহর নেয়ামত দেখতে পাইতেছে, এই জন্য সে ওখানে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় আর বলতে থাকে আশ্রিয়বি আশ্রিয়বি বলতে থাকে। আমরা তো লাশ ফেলে রাখি, আমরা তো হিমাগারে রাখি, আমাদের তো খবর নেই রু কি করতেছে আর আমরা কোনটা করতে, সেটাকে দ্রুত কবরে পৌঁছানোর জন্য বারবার চিৎকার করে, আর মূর্খ লোকেরা তার বডিকে নিয়ে হিমাগারে রাখছে, তার ছেলে আসবে অবকাল অবকাল, সব জাহেলিয়াত মূর্খতা। আর যে বৎকার হয় গুণাগার হয় তারও চিৎকার করতে থাকে, আইনা তাযহাবু নবী আইনা তাযহাবু নবী, আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, সে দেখতে রাজি নাই, সবাইকে বিরত রাখে, যদিও কেউ বিরত থাকে না কিন্তু রু চেষ্টা করতে ওকে থামাইতে, কোথায় নিয়ে যাচ্ছে, সে তো সামনে আজাব গজব দেখতে পাইছে, আমাকে জেলখানায় নেওয়া হয়েছে, ফাঁসি কাটার দিকে নেওয়া হয়েছে, সে যাবে, সে বলতে থাকে আইনা তাযহাবু নবী আইনা তাযহাবু নবী, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এবার লোকেরা কবরে রেখে কবর বন্ধ করে চলে আস, এই কিছুদূর গেছে, যেখান থেকে কবর পর্যন্ত তাদের স্যান্ডেলের আওয়াজ আছে, হাদিসে স্যান্ডেল আছে, হাদিসে কতটা স্যান্ডেল আছে, এতরূপ দূরে গেছে যে এইখান থেকে মুর্দা বা এখানে যে কেউ থাকে সে ওই লোকগুলোর চপ্পলের আওয়াজ স্যান্ডেলের আওয়াজ পাইছে, সৌতানি আলিহিম, সৌত মানে আজাব আর নালুন মানে চপ্পল স্যান্ডেল, তার বহু বছর নিহাল স্যান্ডেল আওয়াজ শোনা যায়, এত লোক মাত্র তারা দূরে আসছে মুর্দাকে রেখে, আর ফেরেশতা চলে আসছে, বৎকারের কবরে বৎকারের কবরে মুনকার নাকির আসে দুই ফেরেশতা, মুনকার যে অর্থ নাকিরি সেই অর্থ, অর্থাৎ এদের চেহারা একবার যে দেখবে আর দেখতে রাজি হবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ এই চেহারা দয়া করে আর দেখাও, এত ভয়াবহ চেহারা, এত বিভৎস চেহারা, তাহলে আর দেখায় হবে, মুনকারের অর্থ নাকিরের অর্থ, এই ভয়াবহ চেহারা নিয়ে আসবে দুই ফেরেশতা, আসে তিনটা প্রশ্ন করবে,
চিন্তা দিচ্ছে, তোমার প্রতিপালক কে ছিল? তোমার রব্ব উপাস্য কে ছিল? এই প্রশ্ন না, প্রতিপালক, যেখানে আমাদের 99% লোকের আকিদা গলত। আমরা মুখে বলি আল্লাহ, আর আমাদের দিলে আছে প্রতিপালক তো আমার দোকান, আমার চাকরি, আমার কারখানা। আল্লাহ যতই রিজিক দাতা হোক, আমার খেট খামার না থাকলে খাওয়া আসবে? মুখে আল্লাহ রে কইতেছে, হয়তো দিলের মধ্যে আছে কি এখন চাকরি চলে যায় খাওয়া আসবো করতে গিয়ে। এখন যদি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় খাওয়া আসবো করতে গিয়ে, না খাই মরতে পারবে। ছেলে মাথা খাই দিলে সরকারের সার্টিফিকেট পাবে না, না খাই মরবে। যে আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে সেই কথা বলতে পারে? ছেলে মাদ্রাসায় দিলে সরকারের সার্টিফিকেট পাবে না, না খাই মরে যাবে। সরকার রিজিক দাতা, তাহলে সে আল্লাহকে প্রতিপালক মানছিল, রব মানছিল? সে মানুষের মেন দুর্বলতা এটার ব্যাপারে, রব রব কে ছিল। 2 নম্বর, তোমার দিন কি ছিল, কোন ধর্ম ছিল? 3 নম্বর, নবীজিকে দেখানো হবে, নবীজি তো জায়গায় আছে, মদিনা আছে, কিন্তু এখানে তো দেখানোর ব্যবস্থা করা হবে, পরিষ্কার দেখতে পাবে। বলা হবে এই লোকটা কে, কোন নাম টাম বলে দেওয়া হবে না, এই লোকটা কে? 3টা প্রশ্ন। কাফেররা বলবে হা হা লাদরি, হা হা লাদরি, হায় হায় আমি তো জানি না এগুলো। সব প্রশ্ন আগে তো বলে দেওয়া হয়েছে, প্রশ্ন আল্লাহ আউট করে দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আল্লাহ প্রশ্ন আউট করে দিলেন, ঠিক করে আছে। আর মোনাফেক কি বলবে? এটা কাফের, সরাসরি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে মোনাফেক। মুখে খুব সুন্দর সুন্দর কথা বলে ইসলামের কথা, আর গোপনে ইসলামের ঘোড়া কাটে। এদেশ থেকে ইসলাম কিভাবে মেটানো যায় এর জন্য বই পুস্তক ওইভাবে তৈরি করে, ভাষণ দিতে দেন, ভাষণ দিতে দেন, দেখবেন ইসলামের কত দরদ, কত দরদ। এইসব নাস্তিকরা বিভিন্ন এলাকায় বয়ান করতে যায়, ইসলামের এত দরদ দেখায়, খবরদার নামাজের টাইমে মাইক চালাবেন না, মানে বহুত বড় মুসল্লি, নামাজের টাইমে মাইক বাজাবেন না। আর সেই লোক বই তৈরি করতেছে যে এদেশের আনেওয়ালা বংশধর জন্য নাস্তিক হয়ে যায়, সেকুলার সেকুলার হয়ে যায়, এটা হলো মোনাফেক। মুখে খুব দরদ দেখায় আর গোপনে গোপনে ইসলামকে উৎখাত করার, এদের থেকে বিদায় করার ব্যবস্থা নেয়, এদেরকে মোনাফেক বলা। এরা এরা কি উত্তর দেবে? কুনতু আকুলু ফি মা ইয়াকুলুন নাস, আমি তো এইসব প্রশ্নের ব্যাপারে দুনিয়াতে আলোচনা করতাম, বলা বলি করতাম মুসলমানদের সাথে, যাহা আমাদের রসুল অমুক ইত্যাদি আলোচনা করতাম, যে এখন তো আমার মনে নেই কিছু। কুনতু আকুলু ফিহি মা ইয়াকুলু
الناس. দুনিয়াতে সব মুনাফিকরা স্বীকার করছে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। বলে গেছে না, কিন্তু এটা মুখে ছিল, দিলের মধ্যে গাড়ে নাই, যে ঝাপটা লাগছে উড়ে গেছে। আপনি ঘর বানাইলেন, খাম্বা গুলো জমিনের উপর রাখছেন, ঝড় আসলে থাকবে, খাম্বা গুলো গাড়ছেন দুই তিন হাত পাঠিয়ে নিচ্ছে, যেমন তো ঝড় আসলে উড়াই নিয়ে যেত, বলে উড়াই তো। এই কথা আল্লাহ কইছে যে কালেমাটা খালি মুখে পড়ো না, ওটা দিলের মধ্যে গাড়ো, দিলের মধ্যে গাড়ো, গেড়ে ভালো। মৌতের ঝাপটা যখন লাগবে, তুফান যখন লাগবে, তোমার এটা উড়ে না যায়, মুনাফিকদের সব উড়ে গেছে, কিচ্ছু খবর যায়নি। এই জন্য সে বলবে কিন্তু আকুল ফিমা আকুলুন নাস, মুসলমানরা যা বলা বলি করতো আমিও তো বলতাম, কিন্তু এখন তো মনে করতে পারতেছি না, এলে মুনাফিকদের জন্য। অপরদিকে মমিনের কবরে যে দুই ফেরেশতা আসবে, ওরা কিন্তু মুনকার নকির না। হাদিসে পাওয়া যায় ওদের নাম হল বশীর আর মুবাশির, বশীর আর মুবাশির, আল্লাহু আকবার। এই নাম যার অর্থ হল সুসংবাদদাতা। বশীর মানে কি? সুসংবাদদাতা। মমিন মুত্তাকির কবরে এই দুই ফেরেশতা আসবে, বশীর মুবাশির। চেহারা দেখলেই মনে হয় যে এই লোকের মতো কল্যাণকামী মানুষ মনে আর নেই, চেহারা দেখলে বুঝি আছে। এরা আসবে, আসার পরে মুর্দাকে বসাবে, মুনকার নকিরও বসাবে, এরাও বসাবে। হাদিস আসছে বসানোর পরে মমিনকে যখন প্রশ্ন আরম্ভ করবে, প্রশ্ন তো সবার হবে, তখন মমিন জবাব দিতে রাজি হবে না। মমিন দেখতে পাইতেছে যে বেলা দুবার কাছাকাছি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে করা হবে, সে কি মনে করবে? বেলা সূর্য ডুবার কাছাকাছি হয়ে গেছে, সে ঘুমায়ছিল, তার আসরের নামাজ পড়া হয় নাই, এরকম মনে হবে। তখন সে ওই বশীর আর মুবাশিরকে বলে ভাই সবুর, একটু মেহরবানি করো, থামো, আমি খালি নামাজটা পড়ে নেই, আমি তোমাদের সাথে কথা বলবো, আমি তোমাদের সাথে কথা বললো, আমাকে নামাজটা পড়তে দাও। ডাল্লা রাখছে মমিনের জন্য, মুনকার নকির আগেটা বুঝতে পারে যে এই লোক কে। তখন ফেরেশতারা তাকে সতর্ক করবে, ভাই তুমি তো নামাজের জগতে চলে আসছো, নামাজের জগৎ থেকে চলে আসছো, এই জগতে আর নামাজ, এই জগতে নামাজ। তখন তাকে খুব হাস্যাস প্রশ্বাস মানে চেহারার ভিতরে খুব হাসি খুশি এইরকম চেহারা নিয়ে বন্ধুর বেশে চিন্তা প্রশ্ন করবে, ফটাফট জবাব দিয়ে দিবে। তোমার রব কে ছিল পাল্লে ওয়ালা? আল্লাহ, আল্লাহ রব্বি, আল্লাহ রব্বি, পড়বে সময় পাইলে আল্লাহ রব্বি,
আমার তো বিপদ হলে ওমা চিৎকার দেন, ওমা নাকি আল্লাহ রব্বুল করে চিৎকার দেন। এরা আব্বাস আমরা ঘড়ি পা পিছলে এসে এ হয়েছে ও হয়েছে, আমরা কি করি? ওমা বাপরে, মারে আর বাপরে ডাকি, আল্লাহকে ডাকা শিখি, বিপদে পড়ে আল্লাহকে ডাকা শিখি, আল্লাহ রব্বি তোমার দিন কি ছিল, দিনই আল ইসলাম। এই লোকটাকে সে কিন্তু জীবনেও আল্লাহ রসুলকে দেখে নাই, জীবনেও আল্লাহ রসুলকে দেখে নাই, কিন্তু প্রত্যেকটা কাজে রসুলের সুন্নতকে খুঁজত, রসুলের সুন্নতকে খুঁজত। এই খোঁজার দরুন, রসুলের সুন্নতকে খোঁজার দরুন, আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না সে বুঝতে পারবে, হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাজ্জব হয়ে যাবে, আরে সব ঠিকঠাক মতো কেউ নে বলে ফেললা, কেউ নে বললা, কয় আল্লাহ কোরআন নাজিল করছিল, আমি এই কোরআন পড়ছিলাম এবং সে কোরআন অনুযায়ী চলছিলাম, তাই আজকে আমাকে এসব প্রশ্নের উত্তর সহজ করে দেওয়া হয়েছে। এরপরে মমিন বলবে, আগের দুজনকে তো বলবে জাহান্নামের লিবাস আনো, জাহান্নামের বিছানা আনো, জাহান্নামের বাতাসের ব্যবস্থা করো, জাহান্নামের দিকে খিড়কি জানালা খুলে দাও, কাফেরার মোনাফেক। আর এর জন্য বলবে কি, জান্নাতের লিবাস আনো, জান্নাতের বিছানা আনো, জান্নাতের ঘেরানোর ব্যবস্থা করো, জান্নাতের দিকে জানালা খুলে দাও। প্রশ্নোত্তর শেষে ওকে বলবে আন কাজাব, কাফেরার মোনাফেককে বলবে আন কাজাব, তুমি মিথ্যুক মিথ্যুক, এটুক বলবে। আর মমিন মুত্তাকিকে প্রশ্ন উত্তর পরে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, সহি উত্তর দিয়েছে, আন সাদাকা আবদি, এই তো তার জিন্দগি কামিয়াব, যার ব্যাপারে আব বলা হবে সে কামিয়াব। তাহলে বানাইছিল যে এটার জন্য, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। তো সে ইবাদত যে করে আসছে সে 60 মিনিট পেয়ে গেল, ওই আব ইল্লা লিয়াবুদুন, ইয়াবুদুন থেকে আব, আন সাদাকা আবদি। এখন এই মমিন লোকটা ফেরেশতাদের কাছে অনুরোধ জানায়, ভাই আমাকে একটু সময় দেওয়া যায় না, আমি পরিবারের কাছ থেকে খালি এই খবরটা দিয়ে আসবো যে আল্লাহ আমাকে পরীক্ষায় কামিয়াব করছে, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, পরীক্ষায় কামিয়াব, আমি পাস করছি, এই খবরটা দিয়ে আসবো। কিন্তু ফেরেশতারা এই অনুমতি দিবে না, বলবে তুমি যে জগৎ যাচ্ছ এই জগৎ থেকে পিছনে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই, দুনিয়াতে ফিরে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। এরপর তাকে আরাম করতে বলা হবে সকাল সন্ধ্যা, তার সামনে জান্নাতের দৃশ্য পেশ করা হবে, আর ওদের সঙ্গে আজাব, আজাব গজব, আজাব গজব, এইভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, কেয়ামতের দিন উঠানো পর্যন্ত। এইটা হলো
ইমামে মুফাসসালাতে বলা হয়েছে আল বাসি বাদান মউত, আল বাসি বাদান মউত, তার অর্থ এই অর্থ তো বললাম এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহ বলছেন যারা কালেমার উপরে মেহনত করবে আমি কবরে তাদেরকে এই কালেমার উপর দৃঢ় রাখবো। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইমানের উপর যারা মেহনত করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কবরে সব জায়গায় ওই ইমানের উপরে মজবুত রাখবেন। তো আল্লাহ আমাদেরকে দাওয়াতের লাইনে ইমানের উপরে মেহনত করার তৌফিক দান করেন, যাতে দুনিয়ার যে কোনো বিপদে এবং কবরের পরীক্ষায় ইমানের উপরে কায়েম থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।